বিলেতের বিশিষ্ট ব্যবসায়ী বাবুল হক তার বন্ধুদের নিয়ে এসেছেন ছেলেকে দেখতে। তবে এমন এক জায়গায় এসেছেন যেখানে হবে না বাবা ছেলের মধ্যে কোনো কথোপকথন, হবে না কোনো খুনসুটি। চিরনিদ্রায় শায়িত আছেন পূর্ব লন্ডনের গার্ডেন অফ পিস বা কবরস্থানে। মাত্র 26 বছর বয়সে রক্ত জমাট বেঁধে মৃত্যু হয় অলি আকরামের। মৃত্যুর প্রায় 3 মাস অতিবাহিত হলেও তরুণ অলিকে হারিয়ে বাকরুদ্ধ বাবা। সে একজন উদীয়মান সলিসিটার ছিল এবং আমাদের বন্ধুর বড় ছেলে, এবং এই ছেলেকে আমরা হারিয়ে খুবই একটা সময় অতিক্রম করছি যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে। অলি আকরামের মতো বিলেতে বাংলাদেশি কমিউনিটির অনেকে শুয়ে আছেন এখানে। এই কবরস্থানে এত সুন্দর করে সাজানো, এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, নামাজের ব্যবস্থা রয়েছে, অজু করার ব্যবস্থা রয়েছে, এবং অনেকেই আসছেন প্রতিনিয়ত তাদের পিতা মাতা সবাইকে দেখার জন্য। এই কবরস্থানে এসে তারা পানি দিচ্ছেন, কোরআন তেলাওয়াত করছেন, দোয়া করছেন। প্রতিদিন সকাল 8টা থেকে 10টা এবং বিকাল 4:30 থেকে 5:45 এই দুই সময়ে স্বজনরা কবর জিয়ারত, কোরআন তেলাওয়াত ও কবরের পরিচর্যা করতে আসেন। আমার নিকটাত্মীয়দের মধ্যে এখানে আমার ভাইয়ের সম্বন্ধিক রয়েছেন, জেঠালি রয়েছেন, আমার দাদি রয়েছেন, নানি হরি রয়েছেন যেটা করোনাকালে মারা গেছেন, পাশাপাশি অন্যান্য আত্মীয় স্বজনও আছেন, অনেকেই আছেন এখানে। তো আমি যদ্দূর জানি এই কবরস্থানগুলায় 4-5 হাজার পাউন্ডের খরচ বে হয়ে থাকে। এখানে হচ্ছে কবরের জায়গা কিনতে হবে, তারপরে যারা লাশ দাফন করে তাদের খরচ আছে, তাদের বহন করার খরচ আছে। লন্ডনে মৃত মুসলমানদের জন্য কয়েকটি কবরস্থান থাকলেও গার্ডেন অফ পিচ সবচেয়ে বৃহৎ। পূর্ব লন্ডনের এলমব্রিজ রোড, 5 ওক্স ও মেলেন্স ফিল্ডে 3টি জায়গায় বৃহৎ এলাকা নিয়ে এই কবরস্থানগুলো। এই কবরস্থান কিন্তু দীর্ঘস্থায়ী নয়। আমি যদ্দূর জানি দেন এটা 50 বছরের একটা লিজ দেওয়া হয়। 50 বছর পরে আবার তারা আপনাদেরকে চিঠি লিখবে, চিঠি লিখে জানবে যেন আপনার ওয়ারিশ অথবা আপনি এইটার ওনারশিপ নিতে চান কি না, যদি চান তাহলে আবার আপনাকে রিনিউ করতে হবে। মৃত্যুটা যেন পরিপূর্ণভাবে ভালোভাবে হয়, ভালো মানুষ হিসেবে যেন মরতে পারি সবাই, সেটার জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া দরকার। আর সেটা কিন্তু কবর ঘুরে গেলে সেখান থেকে কিন্তু উপলব্ধি করা যায়। এই কবরস্থানে আমাদের অসংখ্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছেন, তাদের সকলের আমরা মাগফিরাত কামনা করি এবং আল্লাহর কাছে দোয়া করি যারা এই কবরস্থানে শুয়ে আছেন প্রত্যেকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করুন, আমিন। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা আমাদের সাথে থাকুন, এই টুয়ে নিউজের সাথে থাকুন, এবং এই টুয়ে নিউজের মাধ্যমে যুক্তরাজ্যের যত নিউজ আছে খবর পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন।